ওয়েলকাম টু টেস্ট ক্রিকেট তাসকিন আহমেদ, এতদিন আপনি কোথায় ছিলেন? আপনি এই চোখ ধাঁধানো ডেলিভারিটি করবেন বলেই কি নিজেকে আড়ালে রেখেছিলেন এতদিন? মাঠে ফিরে যা দেখালেন তা তো রীতিমতো একটি উপন্যাস, যা কেবল কল্পনাতেই দেখা যায় বলে জেনে এসেছি এতদিন। প্রথম পাঁচটা আউটসুইংয়ের পর একটা ইনসুইং, পাকিস্তানের কফিনে ঠোকা প্রথম পেরেক তাসকিনের সৌজন্যে। 14 মাস পর টেস্টে ফিরেছেন তাসকিন আহমেদ, তবে ম্যাচের শুরুতে নতুন বলটা তার হাতে তুলে দিতে দ্বিতীয়বার ভাবেননি বাংলাদেশ অধিনায়ক। আস্থার প্রতিদান নিয়ে ম্যাচের প্রথম ওভারই তাসকিন যা করলেন সেটিকে একজন বোলারের স্বপ্নের ওভার বলা যায়। গতি আর সুইংয়ের মিশেলে যা করলেন তাকেই বোধহয় বলে ভয়ঙ্কর সুন্দর। প্রথম 5 বলে কোনো রান না দেওয়া তাসকিন শেষ বলটি করলেন অফ স্ট্যাম্পের একটু বাইরের গুড লেন্থে। ইনসুইং করে তা আব্দুল্লাহ শফিকের ব্যাট ও প্যাডের ফাঁক গোলে আঘাত হানল স্ট্যাম্পে। মেডেন উইকেট নিয়ে ফেরাটা রাঙিয়ে রাখলেন তাসকিন, আর যিনি আউট হয়ে ফিরেছেন তিনি আব্দুল্লাহ শফিক। বলা হয় এই ওপেনারের ব্যাটিং হলো পাকিস্তানের টেস্ট টেম্পারমেন্টের ধারক ও বাহক, তবে তার বিপক্ষে প্রথম ওভারটাই কাঁপিয়ে দিলেন তাসকিন আহমেদ। তাসকিন অবশ্য নিজের প্রথম চমকটা দেখিয়েছেন চতুর্থ বলটিতে। খাটো লেংথের বলটি ডানহাতি ব্যাটারের শরীর ঘেঁষে বের হয়ে গেল। এই দফা আব্দুল্লাহ শফিক ভাগ্যবান ছিলেন, না হয় বলটা ব্যাটে আলতো একটা চুমু খেয়ে তবে লিটন দাসের হাতে যেত। ধারাভাষ্যে থাকা নিক কম্পটন তো চমকে গিয়ে বলেই উঠলেন, ওয়েলকাম তাসকিন টু টেস্ট ক্রিকেট। এই তাসকিন কোথায় ছিলেন এতদিন? তবে ওভারের শেষ বলটায় আর কোনো আক্ষেপ রাখলেন না তাসকিন। দুর্ধর্ষ এক ইনসুইং ডেলিভারি, ব্যাট ও প্যাডের ফাঁক দিয়ে আগুনের গোলা হয়ে বল ছত্রখান করে দিল শফিকের অফ স্ট্যাম্প। প্রথম ওভারে ডাক নিয়ে ফিরে গেলেন সাজঘরে। নতুন বল মানেই তাসকিন আহমেদ, আর তাসকিন মানেই ইনসুইং আর আউটসুইং এর পসরা। LBW না হয় বোল্ড, আর নয়তো কট বিহাইন্ড। বাংলাদেশ দলের বোলিং ইনিংস শুরুর আগে এই আলোচনাটা এখন খুবই কমন। তাসকিনের ওভার মানেই কিছু না কিছু হবেই, গত 2-3 বছর ধরে এটি যেন নিয়মিত ঘটনা। তবে তাসকিন আজ যা করলেন সেটি অবিশ্বাস্য। ইনিংসের শুরুতে যে কোনো ব্যাটসম্যানের আত্মবিশ্বাসই একটু নড়বড়ে থাকে। ক্রিকেটের সবচেয়ে ভয়ঙ্কর ডেলিভারিটি যদি তখনই এসে প্যাডে আঘাত করে তখন আর খুব বেশি কিছু করারও থাকে না। হ্যাঁ, তাসকিনের গতিময় ইনসুইং মেশানো বলটিকেই ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড ক্রিকেটের ভয়ঙ্করতম ডেলিভারি হিসেবে আখ্যা দিয়েছেন, যা মিচেল স্টার্ক, শাহিন শাহ আফ্রিদিরা করেন নিয়মিতভাবেই। এবার সে দলে যোগ হলো তাসকিনের নামটিও।